হয়ে যায়। পরবর্তীতে আজকে চন্দ্রা এলাকা থেকে স্থানীয় লোকজন একটি ট্রাকে উঠে দেয়। ওই ট্রাকে ড্রাইভার হেলপার সহ আরও দুইজনকে যাত্রী হিসেবে নেয়। একজন যাত্রীর নাম সুমন, সে ট্রাকের পিছনে যে মালামাল থাকে মালামালের উপরে চাকরি করার সুবাদে সে ওভাবেই আসতে সম্মতি প্রদান করলে হেলপার ড্রাইভার তাকে নেয় এবং এলেঙ্গা নামক স্থানে সে আসে। আসলে হেলপার বলে যে গাড়িটার একটু সমস্যা হয়েছে, আপনারা নামেন, চাটা খেয়ে আসেন, গাড়িটা ঠিক করি। এমতো অবস্থায় কেবিনে থাকা অপর যে যাত্রী সে নেমে আসে হেলপার সহ এবং সুমন যে উপরে ছিল ট্রাকের, সে তার চোখটা ড্রাইভারের যে পিছনে লুকিং গ্লাস আছে ওদিকে চোখ যায়। গেলে সে ভিতরে যে প্রতিবন্ধী মেয়েটা আছে সে মেয়েটাকে ধস্তাধস্তি করে এমন একটা সিন দেখতে পান। পরবর্তীতে সময়ে উক্ত অবস্থা থেকে তার নিকট থাকা মোবাইলে সে ভিডিও ধারণ করার চেষ্টা করে। এক পর্যায়ে ভিডিও করতে করতে নিচে নামে, নিচে নামলে তারা বুঝতে পারলে হেল্পার তাৎক্ষণিকভাবে গাড়িতে এসে উল্লেখিত ড্রাইভার যাত্রীদের না নিয়েই টান মারে। পরবর্তী সময়ে ওই সুমন ট্রিপল লাইনে ফোন দেয় যে এত নম্বর গাড়িটি এই এই ঘটনা ঘটছে। পরবর্তীতে ট্রিপল লাইনের মাধ্যমে আমরা জানতে পারি, আমাদের মহাসড়কে মোতায়েনরত বিভিন্ন ফোর্সরাও জানতে পারে। তখন আমরা কড্ডার মোড়ে ওই ট্রাকটিকে আটক করতে সক্ষম হয়।